আজ শেয়ার করব খুবই দারুণ একটি ইফতার রেসিপি শুধু ইফতার নয় সকাল বিকালে নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে আপনি এটা বানিয়ে পরিবেশন করতে পারেন আর এটা বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন কয়েক মাস জুড়ে যে কোনো সময় আপনি আপনার প্রয়োজন মতো ফ্রিজ থেকে এই নাস্তাটি ভেজে নিতে পারেন আর এটা এতটা ইউনিক আর লোভনীয় আর টেস্টি হয় যে আপনি একবার তৈরি করলে বারবার এটা তৈরি করে খাবেন নাস্তা তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এক কাপ ময়দা আমি এক কাপ দিয়ে তৈরি করেছি আর এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামিচ রেগুলার সয়াবিন তেল আমার এক কাপ ময়দায় তিন টেবিল চামিচ পারফেক্ট আছে তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে তিনটা উপকরণ মেখে নিয়ে আমি এবার দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি পানিটা দিব অল্প অল্প করে আর এভাবে হাতের সাহায্যে খুব ভালো একটা ডো তৈরি করে রেখে দিব আমি কিছুক্ষণের জন্য এর মধ্যেও আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে আলুগুলো কেটে নিব, এভাবে কিন্তু আলুগুলো কেটে নিতে হবে একেবারে পাতলা না এবার মোটা মোটা সাইজের করে আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কাস্টার ঠিক কেমন করেছি এই আলুগুলো এবার সিদ্ধ করে নেব এজন্য আমি পানি বসিয়ে দিয়েছিলাম আর ঠিক তিন মিনিট ঘড়ি ধরে আমি সিদ্ধ করে নিয়েছি অর্থাৎ অর্ধেক কুকড হবে এবার আমি কিছুটা সবজি নিয়েছি সবজির ভিতরে ছিল ফুলকপি বাঁধাকপি আর গাজর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন তারপর আমি সবজিগুলো ঠিক তিন মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি আর সাথে দুইটা আলু আমি এমন মাদারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো এভাবে ছোট করে মিহি করে কেটে নিব তারপর আলুগুলো কেটে নেওয়ার পরে যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিব সাথে আমি কিছুটা গরুর মাংস সেদ্ধ করে এভাবে কুচি করে নিয়েছি তারপর আপনারা এখানে চাইলে মুরগি কিংবা খাসি যে কোনো মাংস আপনারা এভাবে সেদ্ধ করে দিয়ে দিতে পারেন চাইলে এটা বাদও দিতে পারেন সাথে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা একটা ম্যাগি মশলার প্যাকেটটা আমি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি কিছুটা টমেটো সস টমেটো সসটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এবার সাথে দিয়ে দিলাম সয়া সস যদি মাংসটা দেন তাহলে সয়া সস দিবেন নাহলে এটা বাদ দিতে হবে এবার ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে নিয়ে আমি এভাবে ভাগ করে নিয়ে রুটি তৈরি করে নিব রেগুলার সাইজের যেমন আমরা পুরোতে রুটি খাই ঠিক তেমন সাইজের রুটিটা বেড়ে নেওয়ার পরে চার পাঁচটা এভাবে কেটে একটা সাইজ করে নিব এভাবে সাইজ করে নিলে নাস্তা শেপ দিতে সুবিধা হয় চারিপাশটা আমি কেটে এভাবে চার ভাগ করে নিব তার জন্য এভাবেই কিন্তু একটা শরীর সাহায্যে করতে হবে তাহলে কাজটা খুব ভালোভাবে হবে দেখে বুঝতে পারছেন আমি ঠিক কেমন করেছি এবার আমি একটা পিস দেখে দিচ্ছি ঠিক এমনভাবে করে নিতে হবে আমি সবগুলো একইভাবে করে রেখেছি আর যে আমি মিশ্রণটা তৈরি করেছি তার উপর এভাবে দিয়ে দিলাম আর যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এক পিস এভাবে মাঝখানে দিবো দেওয়ার পরে চারিপাশটা নিয়ে এভাবে মুড়ে দেবো আর একটু হাতে পানি নিয়ে এভাবে চেপে চেপে দিব দেখে বুঝতে পারছেন কাজটা কেমন করেছি খুবই সহজভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেওয়া যায় আর এটা তৈরি করে নেওয়াটাও কিন্তু অনেক সহজ আর এভাবে আমি সমস্ত নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর এটা এতটাই দারুণ হয় এটা কিন্তু একবারও খুলে আসবে না এভাবে কিন্তু সবগুলো আস্তে করে নেবেন এবার আমি কোট করে নেওয়ার জন্য একটা ডিম ভেঙে নিয়েছি এতগুলো নাস্তার জন্য কিন্তু একটা ডিমে যথেষ্ট আর দিয়ে নিলাম এখানে স্বাদ মতো লবণ লবণটা এভাবেই দিতে হবে আর যদি ডিমের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু আরেকটু বাড়িয়ে দিবেন অর্থাৎ যত নাস্তা তৈরি করবেন ডিমের পরিমাণ তেমনই বাড়িয়ে নিতে হবে এটা কোড করার জন্য আমি এখানে নিয়েছি টোস্টের গুঁড়া আপনারা চাইলে ব্রেড ক্রাম নিতে পারেন আবার চাইলে বিস্কিটের গুঁড়াটাও এভাবে করে নিতে পারেন এবার ডিমের ভিতরে একটা নাস্তাটা দিয়ে দিলাম দিয়ে ঠিক এভাবে আমি টোস্টের গুঁড়ার উপরে রাখবো রাখার পরে এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা চেপে চেপে দিবো খুব ভালোভাবেই কিন্তু এটা করে নেওয়া যায় আমি আরেকটি করে দেখে দিচ্ছি প্রথমে ডিমের ভিতরে দিব তারপর এভাবে হাতের সাহায্যে করে নিয়ে এর উপরটা খুব ভালোভাবে আমি মেখে নেব এভাবে একটু হাতে সাহায্যে চেপে দিলে ভাজার সময় খুলে আসবে না আমি একইভাবে সমস্তটাই করে নিলাম এবার আপনি আপনার প্রয়োজন মতো ভেজে নেবেন আর বাকিগুলো আপনি চাইলে কিন্তু ডিপ করে রাখতে পারেন আমি তিন চার ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপর একটা বক্সে করে আমি এটা রেখে দেব ডিপে এই রমজানে যখন ব্যস্ত থাকা হবে তখন কিন্তু এই নাস্তাটা কিন্তু অনেক বেশি কাজে দিবে আপনি ঠিক ভাজার বিশ মিনিট মতো আগে একটা এটা বাইরে রেখে দিয়ে তারপর ভেজে নেবেন তাই একবার বেশি করে বানিয়ে রেখে এভাবে সংরক্ষণ করে রাখলে ইফতালিতে যেমন সময় বেঁচে যাবে তেমনই অতিথি আপ্যায়নে ঝটপট আপনি এটা ফ্রিজ থেকে বের করেই ভেজে পরিবেশন করে নিতে পারেন আমি একটি প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম আর চুলার রাসটা মিডিয়ামে রেখে সমস্ত নাস্তাগুলো আমি দিয়ে দিলাম সমস্ত নাস্তা নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি এমন সুন্দর একটা কালার না হয়ে আসা পর্যন্ত অবশ্যই চুলা রাসটা কিন্তু লোহিটে রাখতে হবে আমার সবগুলো হয়ে গেছে আমি এভাবে কালার হয়ে আসলেই এটা আমি উঠে নিব দেখে বুঝতে পারছেন ঠিক কেমন পর্যায়ে উঠিয়েছি এর মাঝে কিন্তু ভেতরটা আর উপরটা খুব ভালোভাবে কুকড হয়েছে এমন দারুণ মজার রেসিপিটির নাম যে কী দেবো সেটা আপনাদের উপরেই রেখে দিলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আজকের রেসিপি যাদের কাছে ভালো লেগেছে তার অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দিবেন যেন পরবর্তীতে এটা দেখে বানিয়ে নিতে পারেন আর যারা এখনও আমার পেস্টটি ফলো দেননি তারা অবশ্যই ফলো দিবেন আর নিত্য নতুন এমন সস রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ